আলহামদুলিল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আফসাহুল আরব ইন্নি মিন কুরাইশ ওয়া ইন্নি নাশাতু ফি বানি সাদ ইবনে বকর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্যালোচনা করে দেখা যায় যে তিনি তার 63 বছর হায়াতের জিন্দেগিতে কখনোই কোনো অশুদ্ধ উচ্চারণ করেন নাই, নিজের মাতৃভাষা আরবির কখনোই বিকৃতি উচ্চারণ করেন নাই, কোনো ভুল উচ্চারণ করেন নাই। তিনি নিজে একজন উম্মি হওয়া সত্ত্বেও, উম্মি তথা নিরক্ষর কিংবা একাডেমিক পড়াশোনা না করা সত্ত্বেও, তিনি তার জীবনের সর্বদাই সর্বত্রই সঠিক মাতৃভাষায় প্রয়োগ করে কথা বলেছেন। এ থেকে আমাদের শিক্ষা যে আমরা নিজেরাও আমাদের মাতৃভাষায় যোগ্যতা অর্জন করব, আমরা আমাদের মাতৃভাষার সঠিক উচ্চারণে কথা বলব, বাংলা ভাষার সঠিক উচ্চারণে আমরা কথা বলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আনা আফসাহুল আরব, আমি আরবদের মধ্যে সবচেয়ে শুদ্ধভাষী। ইন্নি মিন কুরাইশ, আমি কুরাইশে জন্মলাভ করেছি এবং আমি প্রতিপালিত হয়েছি। ওয়া ইন্নি নাশাতু ফি বানি সাদ বিন বকর, বানি সাদ বিন বকর আমি প্রতিপালিত হয়েছি। আরবের তৎকালীন সময়ে সবচেয়ে পরিশুদ্ধ আরবি উচ্চারণের গোত্র ছিল সাদ বিন বকর। এই গোত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছেন এবং সেখানে সঠিক শুদ্ধ ভাষা শিখেছেন। শেখার পরে তিনি শুদ্ধ উচ্চারণের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুদ্ধ উচ্চারণ থেকে আমরা এ শিক্ষা লাভ করতে পারি যে আমরা আমাদের মাতৃভাষা শুদ্ধ উচ্চারণ করব এবং মাতৃভাষার চর্চা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে সঠিক ভাষা শেখার জন্য শিক্ষক নিয়োগ করেছেন এবং সন্তানদেরকে শেখানোর জন্য উদ্বুদ্ধ করেছেন। কখনো কখনো বিদেশি কোনো বন্দী যদি, শিক্ষিত কোনো বন্দী যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, বন্দী হয়ে আসতো, তাহলে তিনি তাদের সন্তানদেরকে ভাষা শেখার জন্য শিক্ষক হিসেবে নিয়োগদান করে তাদের বন্দিত্ব থেকে মুক্তি দিতেন। ভাষা চর্চার, ভাষা শেখার এটাও একটা হাদিসের অন্যতম গুরুত্ব যে ভিন্ন ভাষাভাষীদের থেকে, ভিন্ন লোকদের থেকে নিজেদের সন্তানদেরকে ভাষা শেখার জন্য, শিক্ষিত হওয়ার জন্য তিনি উদ্বুদ্ধ করছেন এবং সেটা চর্চা চালিয়ে যাচ্ছেন। তা আমরা কি পারি না? এবং অবশ্যই পারি। আমরা আমাদের সন্তানদেরকে নিজের ঘর থেকে শুদ্ধ বাংলা শেখানোর জন্য চর্চা করব এবং চেষ্টা করব। আমরা আমাদের সন্তানদেরকে ঘরে যখন আমরা থাকি তাদেরকে বিভিন্ন শব্দ, ইংরেজি শব্দ শেখানোর চেষ্টা করি। আমরা আমাদের সন্তানদেরকে বিদেশি ভাষা চর্চার জন্য, শেখার জন্য একদম কোলের শিশু কিংবা যে শিশু এখনো লালিত পালিত হচ্ছে মায়ের কোলে ঘরে, তাদেরকে আমরা ইংরেজি শব্দ দিয়ে তাদের সাথে কথা বলছি। আমি তো বলবো এটা মাতৃভাষার প্রতি চরম একটি অবহেলা এবং কোনো কোনো ক্ষেত্রে অবজ্ঞা। তা আমরা আমাদের সন্তানদেরকে নিজের সঠিক মাতৃভাষা শেখাবো, বিদেশি ভাষা শিখিয়ে তাকে আমরা লালন পালন করব না, তাকে আমরা বড় করব না। আমাদের ভাষা একটি আন্তর্জাতিক ভাষা, বাংলা ভাষা বিশ্বের দরবারে স্বীকৃত একটি ভাষা, বাংলা ভাষা অত্যন্ত সুমধুর একটি ভাষা। এই ভাষায় আমরা নিজেরা কথা বলবো, আমাদের সন্তানদেরকে শেখাবো এবং এই ভাষার চর্চা আমি করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ভাষা চর্চায় উদ্বুদ্ধ করেছেন, আমরা আমাদের সন্তানদেরকে সঠিক ভাষা চর্চায় উদ্বুদ্ধ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবীন।